আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এতো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমার মেয়ে মেধার প্রথম ড্রাইভিং প্র্যাকটিস। তো এই সেই পার্কিং লট যেখানে আমি কিছুদিন ড্রাইভিং প্র্যাকটিস করার পর আল্লাহ রহমতে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছিলাম। তো এখন আমার মেয়ের পালা। মেধা এখন তো লার্নার নিয়ে ফেলেছে, ওর লার্নার পারমিট চলে এসেছে, এখন সে ড্রাইভিং প্র্যাকটিস করছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ও ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। তো এই তো আশা করি সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইউএসএ যারা থাকে তারা মোটামুটি সবাই ড্রাইভিং আসলে জানাটা জরুরি হয়ে পড়ে। তো এ কারণেই আসলে আমরা মানে মেধার ড্রাইভিংয়ের প্রতি খুব গুরুত্ব দিচ্ছি। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আমাদের জন্য এটা একটা স্মৃতি হয়ে থাকবে। গাড়িটা সোজা করো, স্টিয়ারিং সোজা মানে গাড়ি সোজা। অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন আর গ্যাস দিও না, এখন এত গ্যাস দিও না, স্পিড দিও না, বাস থামো, লেফট। তোমাকে এটা কেয়ারফুল থাকতে হবে, যাওয়ার সামনে আস্তে করে চেক, শোল্ডার চেক, লেফট শোল্ডার চেক, যাও। এই সব জায়গায় গ্যাস দিবা না, লাইনে চলে আসো আগে কমপ্লিটলি। হ্যাঁ যাও, আরো 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 বেশি বাইরে নিও না, এই তো। হ্যাঁ বেশি ডানে, বেশি ডানেও যাবে না, শোল্ডার, ওকে গো, আস্তে, ওকে। হালকা গ্যাস বলছে না ফার্স্ট লেসনে, যাও সোজা চলে যাও, একবারে সোজা সোজা, দেখে কোনো একদম শেষ মাথায় যাও তো দেখি সুন্দর করে। আস্তে, এত জোরে না, 15 এর উপর উঠবা না তুমি, এবং লাইনে থাকার চেষ্টা করবা। হালকা যাও সোজা, লেফট সিগন্যাল, লেফটে চলে যাবে, মিরর চেক, শোল্ডার চেক, দেন মুভ। ডানে তাকানো দরকার নেই, তুমি যাচ্ছ, হ্যাঁ যাও, এবার রোডে উঠো, রোডে ইয়ে করে গাড়িটা সোজা করো, সোজা করলে কিন্তু ওটার উপর দিয়ে চলে যাবে, তোমার আর লেফটে যেতে হবে। লেফট সিগন্যাল, লেফটে চলে যাও, মিরর শোল্ডার, আস্তে এটা চেক করবা, হ্যাঁ
হাতে এই বরাবর আসো, টার্ন এবার, টার্ন একদম অল ওভার, হ্যাঁ অল ওভার, হ্যাঁ যাও, দেখো 3 ফিট গেলে তোমার কিন্তু রাস্তায় উঠে না মারসুল, এই যে সোজা করে বল, সোজা ওই যে টার্ন করে এখন আরেকটু দিকে আসো, যাও এবার আরো 2-3 বার করে আজকের মতো শেষ নাকি, হ্যাঁ হুম শেষ না, আস্তে স্লো স্লো ফুট অন ব্রেক, ফুট অন ব্রেক, হ্যাঁ লেফট চেক করো, গুড, হ্যাঁ যাও গো, আস্তে হালকা গ্যাস, মানে গাড়িটা কোথায় যাচ্ছে ওটা খেয়াল করো, হ্যাঁ যাও, এই তো লক্ষ্মী মেয়ে, এই তো চলে আসছে, গো রাস্তায় সোজা করো, তোমার ওই যে পার্কিং করা পরে শেখাবো, পার্কিং গুলো বুঝছো এই যে কোন দিয়ে, হ্যাঁ ওই যে রিভার্স পার্কিং, পুল ইন পার্ক, লেফটে যাও, লেফট সিগন্যাল, তারপরে ফুট অন ব্রেক, ইয়া প্যারালাল পার্কিং, এখন যেটা করবো সোজা থাকো, সোজা বেড়ে যাবো, ব্লগ আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।